দেশি ঘি দিয়ে বানানো, এটা আমি নিজে হাতে বানিয়েছি, আপনিও খেয়ে দেখুন না। আপনার ব্যাগ একটু দেখি। এতে কিছু নেই, খাবার চেক করব। কিছু নেই, শুধু শুধু ওনাদের খাবার জিনিস আছে। সংস্কারকে একটু ডেকে দিন না। কনস্টেবল, ওনাদের সংস্কারের কাছে নিয়ে যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি হলো কিছু জানতে পারলে? সংস্কার সেদিন জেল থেকে ছাড়া পাওয়ার পর আমরা যখন বাড়ি পৌঁছলাম তখন কি হলো? লাইট অফ হয়ে গেল কেন? হাই গাইস, না আমি মরিনি, শুধু মরে যাওয়ার অ্যাক্টিং করছিলাম। তোমার আসল পরিচয় কি? আমি সোনিয়া আরুতানিয়া। এবার আপনাদের যেতে হবে, দেখা করার সময় ফুরিয়েছে। ম্যাম আর এক মিনিট প্লিজ, তাড়াতাড়ি করুন। আগুন পালাও! দেখো এই ধোঁয়া কোথা থেকে আসছে। দেখো মনে হচ্ছে আগুন লেগে গেছে, এক্ষুনি সংস্কারকে সেলে ভরো আর ওনাদের ওখান থেকে যেতে বলো। চলুন বাইরে চলুন এখান থেকে। চল দাও মা, আমাকে দাও ব্যাগটা, আমি নিয়ে যাচ্ছি। তুই ছাড়, আগে আমাকে এটা বল, কাহিনী কোথায়? ও ও আচ্ছা, এবারে বুঝতে পেরেছি।
তোরাই ওকে যেতে দিয়েছিস। ঠিক আছে শেখর, আমি যেখান থেকে পারি কাহিনীকে খুঁজে নিয়ে আসবো। ঠাকুর করে আমরা যা করছি তা যেন ভালো হয়। আশা করব কথা আর কাহিনী এই সমস্যা থেকে বেরোনোর জন্য নিশ্চয়ই পথ খুঁজে পেয়ে যাবে। ইন্সপেক্টর সাহেব, আমার একটা রিপোর্ট লেখানোর আছে। আমার নাতনি বাড়ি থেকে নিখোঁজ। আপনার নাতনির বয়স কি 18 বছরের ঊর্ধ্বে? তাহলে তো আমাদের এফআইআর নেওয়ার আগে 24 ঘন্টা ওয়েট করতে হবে। আপাতত আপনি বাড়ি যান, আমরা আপনাকে পুরো সাহায্য করব। যদি আপনার নাতনি 24 ঘন্টার মধ্যে বাড়ি ফিরে না আসে তাহলে। ঠিক আছে ইন্সপেক্টর সাহেব, যাচ্ছি আমি। কিন্তু আপনাকে একটা কথা বলে দিচ্ছি, যদি আমার নাতনি কিছু হয় না তার জন্য দায়ী আপনি থাকবেন। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। না ভাই, এসব আমার ভুল, এসব আমার জন্যই হয়েছে। আজ তোরা সবাই আমার জন্যই জেলে। আমি যদি এসব না করতাম তাহলে তোরা জেলেও আসতি না। আর এই কেস ফার্স্ট ট্র্যাক কোর্টের কাছে চলে গেছে। ওরা যদি সোনিয়ার বেঁচে থাকার কোনো প্রমাণ না পায় তাহলে। না ভাই, আমি নিজের কথা ভাবছি না, এসব আমি ডিজার্ভ করি। আমাকে না ফাঁসি দিয়ে দেওয়া উচিত। না আমি একজন ভালো সন্তান হতে পারলাম, না ভালো একজন দাদা, আর না ভালো স্বামী। কাহিনীর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কতবার ওকে কষ্ট দিয়েছি। যে মেয়েটার জীবনটাই আমি শেষ করে দিয়েছি, আজ সে আমার পরিবারকে বাঁচানোর জন্য নিজের পরিবারের বিরুদ্ধে যাচ্ছে। কিভাবে ওর দিকে তাকাবো আমি, কিভাবে তাকাবো? আমি বলছি তো, কোনো ব্যাপার না, সব কিছু ঠিক হয়ে যাবে। তোর গিলটি ফিল করার কোনো প্রয়োজন নেই। তুই বিশ্বাস করিস তো আমাকে? ভাই ভাই, তুই প্লিজ আমার দিকে তাকা, আমি সত্যি তোর কাছে ক্ষমা চাইব। ভাই প্লিজ তাকা আমার দিকে ভাই। সরি ভাই, সরি রে। প্লিজ ভাই, প্লিজ একবার আমার দিকে তাকা ভাই। প্লিজ ভাই একবার তো আমার দিকে তাকা ভাই। প্লিজ প্লিজ ভাই।
কাহিনী। আমি এখন আমার হাত সরিয়ে নেব, প্লিজ কোনো কথা বলবেন না। সংস্কার সত্যিটা জানার জন্য আমাকে এসব নাটক করতে হলো। আমাদের কাছে সোনিয়া আর তানিয়ার সত্যিটা জানা খুবই প্রয়োজনীয়, যাতে আমি আপনাদেরকে বাঁচাতে পারি। ইউ নো হোয়াট কাহিনী, আমি জানি আমার একটা সরিতে কিছুই এসে যায় না তোমার, কারণ আমি যা করেছি তার জন্য যদি আমি আগামী হাজার বছরও ক্ষমা চাই, তবু কাহিনী আমি আমি তোমার জীবনটা শেষ করে দিয়েছি। শুধু প্রতিশোধ নেবার আশায় আমি তোমাকে ডিভোর্স দিয়েছি। তুমি কি কখনো আমাকে ভুল তো আমিও অনেকবার করেছি যশ, একবার নয় অনেকবার আমি আমার পরিবারকে কষ্ট দিয়েছি, আর সেটাও শুধুমাত্র আমার একতরফা ভালোবাসা আর জেদের কারণে। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে আপনি কখনো আমাকে ভালোবাসেননি, আর এখন হয়তো ভগবান আমাদের সুযোগ দিয়েছেন নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার। কাহিনী, আমি আমার ভুল শুধরাতে চাই। যদি আমার জীবন আমাকে আর একটা সুযোগ দেয় কাহিনী, আমি বুঝতেই পারছি না যে কেমন আইন এটা। আমার নাতনির 18 বছর হয়ে গেছে, তাই এরা খুঁজবে না ওকে? মা তুমি বাড়িতে ফিরে এসো, তারপরে একসঙ্গে বসে কথা বলা যাবে যে ওদের দুজনকে কোথায় খুঁজবো, মানে কাহিনীকে কোথায় খুঁজবো। তুমি চিন্তা করো না মা, কাহিনী ফিরে আসবে। জানি না কি হবে যদি মা সত্যিটা জেনে যায়। যাই হোক না কেন, আমি আমার কাহিনীকে খুঁজে বার করবই। কেউ সাহায্য করুক না করুক, আমি একাই কাহিনীকে খুঁজব। আমার ভাষা নেই যে তোমাদের কি বলবো। আর কাহিনী, ও ঠিক আছে তো? হ্যাঁ বড় মা, ও নিজের ইচ্ছে এই প্ল্যানে অংশ নিয়েছে।
আমার বিশ্বাসও ঠিক সামলে নেবে নিজেকে। তোমরা তিনজন যা করলে, যখন এই কথাগুলো ভাবি তখন মনে হয় জীবন আর মনুষ্যত্বের উপর যে বিশ্বাস আছে সেটা আবার জেগে উঠেছে। বড় মা আপনি প্লিজ চিন্তা করবেন না, আর আপনি দেখবেন আপনি বুঝতেও পারবেন না তার আগেই বাড়িতে সবাই ফিরে আসবে, সব কিছু ঠিক হয়ে যাবে। মা এবার তোমরা সব চিন্তা ছেড়ে দাও, আমরা সোনিয়ার ব্যাপারে সব কিছু জানতে পেরে যাব। কথা থামি, তুমি তুমি এখানে? তোর বড় মা কোথায়? ওনার কাছে আমি ক্ষমা চাইব। তুই দাঁড়া, ওদের মামলার ব্যাপারে কিছু জানতে পেরেছিস? না ঠাম্মি, এখনো তো সেভাবে কিছু জানতে পারিনি, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি জানতে পেরে যাব যে সবের পেছনে কে আছে। আমরা মানে? ঠাম্মি, বড় মা আর মাও তো এই লড়াই আমার পাশেই আছেন, আর তাছাড়া এরকম অবস্থায় একটা কথা বলার মানুষ পেয়ে গেলে সেটাই তো যথেষ্ট। তুই কাহিনীরও সাহায্য নিচ্ছিলি তাই না? ঠাম্মি, বড় মা এসে গেছে, তোমার বড় মাকে কিছু বলার ছিল না? নমস্কার কাকিমা, কখন এলেন আপনি? নমস্কার অন্নপূর্ণা দেবী, আমি এখানে একটা ছেলের গলা শুনলাম, কারোর সাথে কি কথা বলছিলেন? আচ্ছা, ওটা আসলে বড় মা শ্যাম কাকাকে কিছু কাজ বুঝিয়ে দিচ্ছিলেন, হয়তো কাকারই গলার আওয়াজ পেয়েছো তুমি। আপনার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি, ওই দিন রাগের মাথায় অনেক কিছু বলেছি, ধন্যবাদও জানাতে পারিনি। আপনি আমার বৌমার গয়না ফিরিয়ে দিয়ে তার মান রেখেছেন, তার জন্য ধন্যবাদ। না না কাকিমা, আপনি হাত জোর করছেন কেন? আপনি তো আমাদের বড়, আপনি বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। না, আমার কিছু চাই না, আসছি। আপনি এদিক ওদিক কি দেখছেন, কিছু চাই আপনার? না না, কিছু নয় কিছু নয়, আমি আসছি। ঠিক আছে, কথা একটু তোর খেয়াল রাখবি কথা, আর যদি তোর কিছু চাই আমাকে বা কাহিনীকে ডাকার দরকার নেই, বুঝেছিস? তোদের পরিবারের ঝামেলায় কাহিনীকে আর ডরাস না, ওকে ওর জীবনে এগিয়ে যেতে দে। আমার এভাবে মিথ্যে বলতে একদম ভালো লাগছে না। জানি সংস্কার, খারাপ তো আমারও খুব লাগছে, কিন্তু কাহিনীর সম্পর্কে ঠাম্মিকে এখনই কিছু বলা ঠিক হবে না, উনি কিচ্ছু বুঝবেন না।